পনের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের টালবাহানা পুলিশের। প্রতিবাদে মালদা বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের। অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ চলবে, হুঁশিয়ারি অবরোধকারীদের, ঘটনাস্থলে পুলিশ। এটা হচ্ছে আমার কাকার মেয়ের বিয়ে হয়েছিল দিনাজপুরে ভেবরাহাটে। তো আমার মোটামুটি 2 বছর, একটা বাচ্চা হয়েছে 6-7 মাস হবে। তো ইয়ার ওই পনের টাকার জন্য কিন্তু অশান্তি করে, টাকাও কিন্তু মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার পরে এই যে মানে ওই যে শুরু থেকেই যে অশান্তি লেগে আছে, ওর শ্বশুর, ওর শাশুড়ি, ওর স্বামী, ওর দুটা ননদ, এরকম অশান্তি হয়। আমরা কয়েকবার বিচারও করেছি, ওখানকার লোক জানে। তারপরে এই যে গেল এই যে 31 তারিখে সবাই মিলে মেরে ফেলেছে। এবার আমরা ওই লোকাল থানায় জিটি করলাম, জিটি করে বললাম যে স্যার দেখেন এই বিষয়ে মেরে ফেলেছে আমাদের ইয়েকে, বোনকে। তো বলছে ঠিক আছে, তোমরা একটা ইয়ে করো, ওই পোস্টমর্টামের একটা ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, করে দেওয়ার পরে ইয়ে করবো, ওই তোমরা সৎকাজটা করো, করে দেওয়ার পরে আমরা ধরে আনবো। তার মধ্যে একজনকে ধরেছে, ওর স্বামীটাকে সেলেন্ডার করেছে একজনকে, আর বাকিগুলোকে এরা ধরছে না। মনে হচ্ছে কি যে না জানি আমরাই কোনো মানে ইয়ে করেছি, মানে দোষ করে ফেলেছি, ওরা ইয়ে করছে না। মানে আমরা যাচ্ছি, আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, আমাদেরকে বলছে তোমরা খোঁজ দাও, আমরা ধরবো। আমরা কি প্রশাসনের লোক? এই দায়িত্বটা হচ্ছে প্রশাসনের। তার জন্য আমরা পদবরোধ করেছি, আমরা সুবিচার চাই, আর আসামি না ধরা পর্যন্ত আমরা কিন্তু পদবরোধ উঠাবো না। মেয়েটা হচ্ছে আমাদের গাজল থানার, আর বিয়ে হয়েছিল হরিরামপুর থানায়। কোন এলাকায়? ওটা ইয়ে ওই ভেবরাহারে। দুই বছর। নূরুল হাসান। আপনার মেয়ের নাম? উম্মে কুলসুম।